রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গুডশেড রোডের জাগরি সভাগৃহে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূলত স্কুলে কর্মরত শিক্ষকরা গৃহশিক্ষকতা করার জন্য তারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই প্রথা বন্ধ করার জন্য রাজ্য সরকার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছেন, কিন্তু কতিপয় শিক্ষক এখনো স্কুলের পাশাপাশি গৃহশিক্ষকতা করে চলেছেন বলে তাদের অভিযোগ। কি করে এদের মোকাবিলা করা যায়? আমি পড়াইনি আমার বউ পড়াই, আমি পড়াইনি আমার ভাই পড়াই, ঠিক আছে, আমি বিনা পয়সায় পড়াই, আমি চ্যারিটেবলে পড়াই, এভরিথিং বিভিন্ন ধরনের, আমি এটাকে কনসিস্টেন্সি বলছি, আমি এটাকে ষড়যন্ত্র বলছি, এই ধরনের ছল চাতুরি ষড়যন্ত্র কোনো একজন মাস্টারমশাইয়ের পক্ষে সাজায় না। আপনারা রিলায়েন্স নয়, ক্যাপিটালিস্ট নয়, ব্যবসা করতে এখানে আসেননি যে যে কোনো মূল্যে কাস্টমারকে খাইয়ে আপনারা ব্যবসা করবেন, ছলে বলে আপনাদের টিউশনিটা আপনারা বোঝাই রাখছেন এবং দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম এনার্জিটা আপনারা আপনাদের টিউশনিতে ব্যয় করছেন, সকাল থেকে দুটো টিউশনি পড়িয়ে যা হোক করে 11টায় স্কুলে পৌঁছে যাচ্ছেন, আবার সেখান থেকে ছুটে এসে দুটো ব্যাচ বসে রয়েছে তাদের উপর পড়ানোর জন্য। অর্থাৎ এই যে মেন্টাল লেবার, সরকার শিক্ষকদেরকে কম টাইম ডিউটি করতে বলে, একজন অধ্যাপককে সপ্তাহে একদিন অফ ডে দেওয়া হয় যাতে তিনি বাড়িতে পড়াশোনা করতে পারেন, ভালো করে পড়াতে পারেন, তার বিনিময়ে আপনারা কি করছেন, বাড়িতে হিউজ পড়াচ্ছেন, স্কুলে এসে ফাঁকি দিচ্ছেন, উল্টে ছেলেটাকে ধমকাচ্ছে, তোকে সকালবেলা পড়িয়ে এলাম তুই কেন স্কুলে এসেছিস, ছাত্রছাত্রীদের প্ররোচনা দিচ্ছেন যে স্কুলে আসবি না, ছাত্রছাত্রীদের মিথ্যে কথা শোকাচ্ছেন। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আগামী দিনে তারা কি পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে আলোচনা করেন সংগঠনের সদস্যরা। প্রাইভেট টিউটররা একটা আত্মনির্ভরশীল গোষ্ঠী, তারা নিজেরাই নিজেদের পেশায় বলতে পারেন অধিকার অর্জন করেছে, তারা রাজ্য সরকারের কাছে স্বীকৃতি দাবি করে, আর পাশাপাশি দেখা যাচ্ছে তাদের পেশায় সবথেকে বাধা হয়ে দাঁড়িয়েছে টিউশনরত স্কুল শিক্ষক, যদি স্কুল শিক্ষক বলা ভুল হবে, ইনস্টিটিউশনাল অর্থাৎ প্রফেসরও পড়ে তার মধ্যে, তারা আইন লঙ্ঘন করে সরকারকে মুচলেখা দিয়েও তারা আইনটা ভেঙে পড়িয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের পেশার পথে বিরাট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আজ আমরা বর্ধমানে এখানে একত্রিত হয়েছি, আমরা আগামী দিনে কলকাতামুখী আন্দোলন এবং রাজপথে আরও একত্রিত, আরও শক্তি সঞ্চয় করে, আরও সারা রাজ্যের সমস্ত গৃহশিক্ষককে এক করে আমরা নিবেদিতা ভবন অভিযান করব। শুধু তাই নয়, আমরা দুটো কেস করেছি, পিটিডাব্লিউর তরফ থেকেও কেস হয়েছে এবং পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির তরফ থেকেও কেস হয়েছে, সেই কেসের হিয়ারিংও হবে। আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে প্রয়োজন করলে শিক্ষকরা যদি মানতে না চায় আমরা তাদের লজ্জাশ্রী দেব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।